দর্শক, শ্রীলঙ্কা সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বিসিবিতে। বৈঠকে সভাপতিত্ব করছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, জানতে চাই শ্রীলঙ্কা সফর নিয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে? দেখুন, হোস্ট কান্ট্রি যেহেতু শ্রীলঙ্কা, সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি প্রস্তাবনা এসেছে। যদিও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 14 দিনের কোয়ারেন্টাইন অন্তত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পালন করতে হবে শ্রীলঙ্কা সফরের পর। সেটি কিন্তু আসলে আমাদের বিসিবি কিন্তু এফোর্ড করতে পারছে না, কারণ দীর্ঘদিন লকডাউনের কারণে বন্ধ থাকা প্র্যাকটিস কিছুদিন হলো চালু করেছে, হয়তো 1-1.5 মাসের মতো প্র্যাকটিস করেছে। কিন্তু মূল সমস্যা যেটি, সেটি হচ্ছে যে 14 দিনের কোয়ারেন্টাইন করলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে প্রস্তুতির ঘাটতি বা প্রস্তুতি ম্যাচের ঘাটতি, সেটি কিন্তু থেকেই যাবে। কারণ এখানেও দেশের মাটিতে কিন্তু কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ ক্রিকেটাররা খেলেনি। সেই একই জিনিস যদি শ্রীলঙ্কাতে যেয়ে হয়, তখন কিন্তু আলটিমেটলি একটা খেসারত দিতে হবে বাংলাদেশ ক্রিকেট কেই আর কি বলা যায়। তবে যেহেতু 3 ম্যাচের সিরিজ, হয়তো শেষের দিকে যেয়ে বাংলাদেশ ভালো করবে। তবে কেন একটা দেশে যখন বাংলাদেশ যাবে, তখন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ বা সেই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে না, সেটি কিন্তু বড় প্রশ্ন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যদিও বাংলাদেশকে সেভাবে আশ্বস্ত করতে পারেনি, তবে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আর্মিদের হাতে যেই বিষয়টি রয়েছে, তারা চেষ্টা করছে হয়তো বা 7 দিনে কমিয়ে আনার জন্য। আমরা আনঅফিসিয়ালি কিছু খবর পেয়েছি, হয়তো শেষ পর্যন্ত এই কোয়ারেন্টাইন হয়তো 7 দিনে নেমে আসতে পারে। একই সাথে 2টো প্রস্তুতি ম্যাচ 2 দিনের করে, সেটি হয়তো কলম্বোর বাইরে হতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করছে আলটিমেটলি অফিসিয়াল কি প্রস্তাব শ্রীলঙ্কা থেকে আসছে এবং বাংলাদেশ আসলে তাদের কোন অবস্থানে আছে। তারা কি আসলে লম্বা বহর নিয়ে যেতে চেয়েছিল, সেটি সেই জায়গায় থেকে সরে আসবে কিনা? যতদূর জানি যে এসপি টিমের হয়তো যাওয়া সম্ভব না, কিন্তু কোভিড-19 কারণে যেহেতু ব্যাকআপ প্লেয়ার রাখতে হয়, সেই জায়গায় হয়তো 20-25 জনের একটু বেশি চাইবে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় আজকের এই বৈঠকের পরে কিন্তু জানা যাবে। আমরা যতটুকু দেখেছি যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, আকরাম খান, দুর্জয় এবং নির্বাচক সহ খালেদ মাহমুদ সুজন, তারা কিন্তু বসেছেন হয়তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে, তারা আলোচনা করে তাদের নিজস্ব অবস্থানটা হয়তো পরিষ্কার করবেন। আমরা হয়তো মিটিং শেষ হলে আপনাদেরকে সবশেষ আপডেট জানাতে পারবো। ধন্যবাদ সুমন, আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে।